Bismillahirrahmanirrahim. Kul a'udzu bi rabbin nas, malikin nas, rahim nas, min syarril waswasil khannas, alladzina waswisu fi sudurin nas minal jinnati wan nas. Astiga সম্ভবত 89 সাল হলে কত দিন হইল, প্রায় 20 বছর কাছে গেছে, হ্যাঁ 28 বছর আগে আমি খাতা ভবন এখানে যাই, আর তো আরও আগে রেগুলার দেখতাম। তা আমি খাতা ভবন মাঠারের পূর্ব দিকে একটা সাইডে একজনের পয়সা ফুপিয়া কান্ত আছে, কান্তাটা খুব খারাপ লাগলো। চেয়ারে দেখি একজন হিন্দু ব্রাহ্মণ, কপালের মধ্যে লাল যে এমনি করে কি দেওয়া এমনি করে, তারপরে সারা ফকফকা, খুব দেখতে খুব সুন্দর। তো আমি তাকে খুব খারাপ লাগলো, আমি বললাম বাবা আপা এসা রোতা হ্যাঁ আপনি ডাক্তার বাংলায় আপনি কি করেন? বললাম পুরস্কার মন্দিরের একজন পুরোহিত, ফেসবুকেও লেখা আছে, ফেসবুকে দিয়েছিলাম পুরস্কার মন্দিরের আমি একজন পুরোহিত। ও বাবা আপনার নামটা জিজ্ঞেস করতে পারি? নামটা খুব সুন্দর অদ্ভুত, নামটা ভালো লাগলো। বললো আমার নাম উদয়ন প্রকাশ মেহতা নন্দলাল বালাচন্দি ব্রহ্মচারী, আমার ব্রহ্মচারী আমি তো বাকি হইলাম। তবে যে জানি যে খাজা বাবার মাজারে হিন্দু মুসলমান খ্রিস্টানি হুজি সবাই সার্বজনী মোল্লার কাছে কেউ আসে, এই জন্য মোল্লার কেউ দেখা পায় না। মোল্লারে সেই দেখতে পাবো যে নিজে রক্ত মাংসে মোল্লা, রাজার কপালে রানী থাকে, বিড়া বিড়া বাইকারি বিয়া করলে পরে জানার পরে জানাই যে রানী রাজার বাইয়া। আর যদি তুমি ভুল তো যত রাজকন্যা বিয়া করো খুঁজা দেখবে যে পেতনি সবজি বুঝলাম। তো আমি ওনাকে বললাম আপনি এরকম করে এখানে কাজ করছেন? উনি বললেন যে উনি অলিগো সুলতান, অলিগো সুলতান। বললেন ইয়ে তো মহাদেব হয়, এক জায়গায় বলে ফেলল ইয়ে তো মহাদেব হয়। হ্যাঁ আপ তো ব্রাহ্মণ কাহা আমায় ব্রাহ্মণ মানে ব্রাহ্মণ। তো বললাম আপনার কিউ মূলত পুজো আতা হয়, আপনার কেন মূর্তি পূজা করে? আমি আপনি বললাম যে আপনারা কেন মূর্তি পূজা করে? উত্তর দিল হামলোক মূরত পুজোয়াতা নাই, আমরা মূর্তি পূজা করি না। আমাকে আখ সে দেখতা হয় আপ মূরত পুজোয়াতা হয় আর কাহে যে আমি চোখেরই মূর্তি পূজা করতেছে না, আপনি কোন মূর্তি পূজা করি না কিছু কথা করি। তো বাদ সে বা কে হ্যাঁ যদি কথাই বলেন এইটা আর কথাই ধরি
आप लोग तो दीवार पूजा करते हैं, हम की আমরা মূর্তি পূজা করি যদি কন তা আপনারাও দেওয়াল পূজা করেন, কাবাকে দেখিয়ে চার দেওয়াল হ্যাঁ ইয়ে কেসে খোদা কা ঘর হতা হ্যাঁ ইয়ে তো চার দেওয়াল কা ইয়ে ছোটা ঘর তো দেখতা সে চারটা দেওয়াল দিয়ে একটা ঘর বানাইছে, এটা মানে আল্লাহর ঘর হয় কেন ঝঞ্ঝারা বিরাট শিক্ষিত মানুষ আরবের মানুষেরা মূর্তি বানাইতে পারত না, শিল্পী ছেলেরা মূর্তি বানাইতে বড় কষ্ট, আমরা দেখেন না পূজা করে ভালো আছি আর তো ফেলতে তা নাই খাইছে না কেন আমরা ভালো আছি ইয়ে তো মূল আছে আন্দার বাহার করিবি খোদার নেই রয়েছে, এর ভিতরেও বাহিরে কোথাও খোদা নাই, আমরা আপনি তো যে সিন্ধি করেন ঝুঁঝুনি আপনাকে বাইরান তারপরে বাচ্চি জ্বালান কত কি বলুন ধ্বনি দেন তো এইটা তো মূর্তিরই করে তা আপনারাও তাই করেন আমি কিরম তো আপনারা হজের সময় বা সবসময় এই জামাইকে ঘুরতে থাকেন আর বুঝে থাকেন লাব্বা এক লাব্বা ইন্নাল হামদা আপনারা জামাইকে চারদিন ঘুরিন আমরা একটু মুসলমান সাইন করতে ভালো আর চিন্তা করুন সবাই যে আমি কোনো ধর্মের না তুমি আমারে কইলে আমি মূর্তিরে ঝুঁঝুনি বাজাই এটা করি পূজা করি ঠিক আছে তুমি ঠিকই করছো কিন্তু তোমরাও তো চাইতে পারলে ঘুরো আর কও লাব্বা এক লাব্বা ইন্নাল হামদা রাখো আতা মুল্ক নাকি কও এইসব কথা কও তো যাবলে বুঝতে তো যাবলে কি বুঝবো তোমারই খোদা তো তোমার খোদা তো টপকা দিয়েছে সবখানে থাকার পরেও কেন এই যাওয়ার রেটওয়াক করো আর কো যে এই মন্ত্র পড়ো ইন্দাল হামদা আমরাও রহম পড়ি আসলে আমরা মূর্তি পূজা করি না আর আমি দেখো আমরা যাওয়ার পূজা করি না যাওয়ারের বিচে যে আল্লাহ আছে এই আল্লাহর পূজা করি জামাইনের ভিতরে যে আল্লাহ আছে আল্লাহর পূজা করি আল্লাহ তো সব কানি আছে তো নির্দিষ্ট জায়গার মধ্যে কেন তো আপনার হ্যাঁ এখানে আমরা যাতে মনে পড়ে আল্লাহ তো আমরাও সেরকম সবখানেই ব্রহ্মা আছে কিন্তু বিশেষ আমরা একটা আসন বানিয়ে নিই সেখানে আমরা অর্ঘ দিই আমরা তোমরাই কি জানো যে আমরাই আমরা জানি মূর্তি খাই না আমরাই খাবো আমরা জানি মানুষের মধ্যেই খোদা আমরা জানি মানুষের মধ্যেই শয়তান আমরা জানি মানুষ ছাড়া ভগবান উপায় পারা মানুষ ছাড়া বিভীষণ শয়তান উপায় পারা তোমার ঠিকই তো হয়েছে আমি বললাম তুমি তো অনেক বড় জ্ঞান দিব হয় না জ্ঞানের পথে পা বাড়াইবার চেষ্টা করতে আমি ধন্যবাদ দিলাম কারণ সুরালো পানে বলছে যে সমস্ত দুনিয়ার পানিগুলি যদি কালি হয় আর দুনিয়ার গাছগুলি যদি কলম হয় তবু কোরআন একটা ফিল লেখা শেষ করা যাবে না এটা সম্ভব দুনিয়ার ডেইলি নিউজ ফিল যত বাড়িতেছে সেই কালি শেষ হয় না সাগর তবু দূরের কথা দুনিয়ার পানি তো দূরের কথা কোরআন কয় কি কথা তো ঠিকই বুঝছে তখন সুরা রহমানের ওই কথাটা মনে পড়লো তাবারাকাসমু ওয়ারাব্বুকা
vajur jalalu ikra. Sangati bokta. Blessed be the name of thy Lord, full of majesty, full of bounty, and full of excellence. আমি সেই জুলজালাম জুলজালাল জুলজালাল আমি ভাইয়া বলি ধরো আমরা এখানে কতজন প্রতি সেকেন্ডে আমাদের শরীরের অঙ্গ ভঙ্গি এক এক রকম হচ্ছে লোকটা চালাইতেছে বৈঠাতে একটা ঢেউয়ের সৃষ্টি হচ্ছে লঞ্চটা যাইতেছে ট্রেনটা যেতেছে এই দুনিয়াতে কত ঘটনা ঘটতেছে সেকেন্ডে লক্ষ লক্ষ ঘটনা ঘটতেছে বলতেছে গ্রাম এটা আর পুনরায় দেখানো হয় না একবার এক ঝলকে আমরা দুনিয়াতে যত রূপ দেখাই আর কোনোদিন কোনো কালেও সেই রূপ দেখানো হয় না তাই আমি জুলুম জ্বালা এই রহস্যের মধ্যে বিভাগে নেই তখন যখন তুমি আল্লাহকে মিশা যাইবা তখন তোমার ভবিষ্যৎবাণীগুলি কিচ্ছু করতে হয় না আমি তো দেখি যাচ্ছে তারটা সেই দেখে কারণ আমি তো আর আমার মধ্যে নাই তারটা সেই দেখে